দেশে শীত পড়তে শুরু করেছে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় কুয়াশা পড়ছে, কিছুটা হলেও শীতের আমেজ দেখা দিয়েছে। রায়পুর উপজেলার প্রতিনিধি দেলোয়ার পাটোয়ারির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুর জেলার রায়পুরে সন্ধ্যার পর থেকেই একটু একটু করে শীত অনুভূত হচ্ছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন মার্কেট ও ফুটপাতে ক্রেতা বিক্রেতাদের শীতের পোশাক বেচাকেনা করতে দেখা যাচ্ছে। বিশেষ করে রায়পুর গাজী সুপার মার্কেটে টপ চয়েস অ্যান্ড ফ্যাশনে নিত্য নতুন ডিজাইন নিয়ে এলো বিভিন্ন ব্র্যান্ডের রকমারি শীতের পোশাকের বিশাল সমাহার থাকায় বেচাকেনায় বেশ ভিড় দেখা যাচ্ছে। রায়পুর সুপার গাজী মার্কেট টপ চয়েস অ্যান্ড ফ্যাশনের প্রোপাইটার মোহাম্মদ মিজানুর রহমান বিগত 15 বছর যাবত সুনামের সহিত ব্যবসা করে আসছেন ও বিশিষ্ট ব্যবসায়ী জানান, করোনা ও বিভিন্ন সমস্যায় গত 2 বছর শীতের বেচাকেনা তেমনটা ছিল না, যার জন্য ব্যবসায়ীদের লোকসানে পড়তে হয়েছিল। কিন্তু এবার শুরুর দিক থেকেই অন্য বছরগুলোর চেয়েও ভালো বেচাকেনা হচ্ছে জানান। সামনে যদি শীত আরও বাড়তে থাকে তাহলে ব্যবসায়ীরা এবার লাভবান হবেন এমনটি জানিয়েছেন। ইনশাল্লাহ আমার এখানে কিং ব্র্যান্ড বিন্দু 1 পয়েন্ট ইনশাল্লাহ সব ধরনের শীতের মাল আসছে। ইনশাল্লাহ আমার দোকানের বয়স হলো 15 বছর। ইনশাল্লাহ সবসময় ডিসকাউন্ট দেয় এবং কি সামান্য লাভে মাল বিক্রি করে।